১৩ই মে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু। অনলাইন ডেস্ক। উত্তর কোরিয়া, সিরিয়া ও আমেরিকাকে কেন্দ্র করে বিশ্বে যে উত্তেজনা চলছে এ নিয়ে সবার মনে একটা আশঙ্কা তৈরি হয়েছে। তাহলে কি তৃতীয় বিশ্বযুদ্ধ খুব কাছাকাছি? সেই জল্পনাকে আরও উস্কে দিলেন ক্লেয়ার ভোয়ান্ট হোরেশিও ভিলেগাস নামে এক ভবিষ্যৎ বক্তা। তিনি একজন স্বঘোষিত ভগবানের দূত। আগামী ১৩ই মে নাকি তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হবে বলে দাবি করেন হোরেশিও। এক ব্রিটিশ গণমাধ্যমে দাবি করা হয় ট্রাম্পই যে পরবর্তী প্রেসিডেন্ট হচ্ছে। প্রেসিডেন্ট নির্বাচনে বেশ কয়েকদিন আগেই তা জানিয়েছিলেন নাকি হোরেশিও। এ খবর সামনে আসাতেই প্রচারে আসেন এই ভবিষ্যৎ বক্তা। ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার মতোই এবার তিনি দাবি করেন খুব শীঘ্রই তৃতীয় যুদ্ধ হবে এবং সেটা হবে নাকি ট্রাম্পের জন্যই। এই মুহূর্তে সিরিয়া নিয়ে আমেরিকা ও রাশিয়ার মধ্যে একটা চাপান উতোর চলছে। অন্যদিকে উত্তর কোরিয়া ও আমেরিকাকে হুঁশিয়ারি দিয়েছে যে কোনো সময় যুদ্ধের জন্য প্রস্তুত তারা। এমন একটা টান পূরণের আবহের মধ্যে হোরেশিওর বার্তা শোরগোল ফেলে দিয়েছে। তার দাবি সিরিয়াকে কেন্দ্র করে শুরু হবে তৃতীয় বিশ্বযুদ্ধ, আর সেটা নাকি শুরু হবে একটা মিথ্যা তথ্যকে কেন্দ্র করে। হোরেশিওর ভবিষ্যৎ মতে সিরিয়া রাসায়নিক হামলা নিয়ে ক্ষমতাশীল দেশগুলো লড়াইয়ে মাতবে। সেই লড়াইয়ে জড়িয়ে পড়বে রাশিয়া, চীন এবং উত্তর কোরিয়া। এ যুদ্ধে ভয়ঙ্কর ক্ষতি ও প্রচুর মানুষের মৃত্যু হবে। আমার এই চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।